নমস্কার সকলকে, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে 10ই জানুয়ারি, আর আজকে হচ্ছে আমার জন্মদিন। তো সেই ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো দেখো, ভিডিওটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি, আর একটুখানি আমার একটু গলার প্রবলেম আছে, তাই ভয়েস দিতে অসুবিধা হতে পারে, তো তোমরা একটু ক্ষমা করে দিও। দেখো, সকালবেলা এখন আমার বিছানাটার এরকম অবস্থা বর্তমানে, আর আমি বিছানাটা গুছিয়ে দেবো। প্রতিদিন আমি আর কিছু কাজ করি না করে আমি আমার ঘরের বিছানা আর ঘরের বাইরেগুলো, দুটো ঘর আমি বেশ ভালো করে পরিষ্কার করে নিই। এটা আমার মানে রুটিনের মধ্যে পড়ে, আর আমি দুটো ঘর পরিষ্কার না করে থাকতেও পারি না। তো আমি মানে যেদিন যেদিন বাড়িতে থাকি সেদিনকেই সেদিনকেও করি, বা যেদিনকে মানে কলেজ টলেজ পড়তে টড়তে যাই সেদিনকেও করি, আমি প্রতিদিনই করি। আর আমি যেদিন বাড়িতে থাকি সেদিনই তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করি। তার মানে যেদিনকে কলেজ টলেজে সেদিনকে তো আর করতে পারি না, তো বাড়ির রুটিনই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর যেদিনকে বাড়ি থাকি আমি একটু মানে রান্না করতে আর কি পছন্দ করি, ওর জন্য একটু রান্না বান্নাও আর কি করি, একটা কি দুটো হলেও, মানে তবুও একটা দুটো হলেও করি। তো সেগুলি তোমাদের সাথে আমি রোজ রোজ শেয়ার করি। তো দেখো, আমি আমাদের ঘরের ঘর দুয়ার গুছানোর পাশাপাশি আমি যদি কোনো জামা কাপড় ছিটিয়ে মানে পরে থাকে ছড়িয়ে ছিটিয়ে, তো সেগুলোকে আমি গুছিয়ে রাখি। তো দেখো, আমি এখন জামা কাপড়গুলো বেশ ভালোভাবে গুছিয়ে নিয়েছি, আর এই বাইরের আলনাটা আমাকে প্রায় প্রতিদিনই ধরতে গেলে গুছোতে হয়, কারণ মাঝে মাঝে এতটাই অগোছালো হয়ে যায়। তো এটাকে আমি একবার প্রতিদিনই পারলে একবার গুছিয়ে দিই। তো দেখো, আমি আলনাগুলো গুছিয়ে নিয়েছি, আর আমাদের যে বাড়ির বৌদি সে তো সকাল সকাল আমাদের ঘর দুয়ার সব পুছে দিয়েই গেছে। তো ও শুধু ঘর দুয়ারটা পুছে দিয়ে, তো দেখো আমি এবার আমাদের দুটো টেবিল বেশ ভালো করে পুজো নিচ্ছি। এই টেবিলটায় মানে আমাদের যেটা সকালবেলা রান্না হয়ে যায় আর কি, বাবা যেগুলো খেটে যায় সেই রান্নাগুলো আর কি ওই টেবিলটায় আমাদের রাখা হয়। আর এই টেবিলটা আমি বেশ ভালোভাবে পুজো নিচ্ছি। আজকে যেহেতু সে সোমবার ছিল, তো সেই সেদিনকে আর ভিডিওটা আর কি করা, তো সেদিনকেই আর কি মানে বাবার তো অফিস চলে গেছে, ওই জন্য আমি সব টেবিল ফেবিল পরিষ্কার করে নিয়েছি। এবার ভালোভাবে আমি জায়গাটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো দেখো, আমার ঘর প্রায় গুছিয়ে ফেলেছি। তো আর তোমাদেরকে বলেইছি যে তলায় একটা আমাকে ম্যাট পাততে হয়, কারণ খুব ঠান্ডা ওঠে, ঘন ঘন তো এত ঠান্ডা লেগে যায় আমাদের। তো দেখো, এরকম একটা ম্যাট পেতে নিয়েছি, আর এটা হচ্ছে আমাদের পাশের ঘর, যেটা আমি বেশ ভালোভাবে চাদর টাদর চেঞ্জ করে নিয়ে চাদর টাদর পেতে দিয়েছি, আর এখানটা আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি। আর ওখানটা যেখানটা মোচা হয়েছে সেখানটা আজকে আমাদের বাড়িতে পাঁচজন আর কি কাজ করছিলো, তো তারাই খেয়েছে, সেখানটাই মোচা হয়েছে। দিয়ে আমি ওপরে একটুখানি ফ্যানও চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি আর কি মোচা জায়গাটা শুকিয়ে যায়। তো দেখো, আমার ঘর বাইরে সব কিছু পরিষ্কার হয়ে গেছে। এবার আমি রান্না করব। আজকে রান্না হয়েছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা, যেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। প্রায় দিনই তো মাঝে মাঝে চিকেন রেসিপিটা শেয়ার করাই হয়। তো এই চিকেন কষার রেসিপিটা তোমরা ফুড রিভিউ অ্যান্ড রেটিং চ্যানেলে পেয়ে যাবে, ওখানে আমি শেয়ার করেছি। আর ফ্রায়েড রাইসটা একদম খুব কম টাইমে করেছি। তো দেখো, খেটে নিয়ে আমি একটুখানি শুয়ে আছি, শুয়ে শুয়ে ঘুমাইনি, কিন্তু টিভি দেখছিলাম, ক্রাইম অ্যালার্ট, তো শুয়ে শুয়ে সেটাই দেখো দেখাচ্ছি। আর সন্ধ্যাবেলা মানে সন্ধ্যাবেলার দিকে একটুখানি কেক কাটিং ছিল, তো তার জন্য দেখো আমি এখন একটা রেডি হয়ে গেছি, ব্যাস কিছু করিনি, শুধু একটা হলুদ কালারের কুর্তি পরেছি। আর এই কুর্তিটা আমার একটুখানি বড়ই হয়, কিন্তু কোনো অসুবিধা নেই, যেহেতু এখন শীতকালের উপর তো সোয়েটার আমি পরবই। তো দেখ, সোয়েটারটাও আমি পরে নেবো, কারণ ঠান্ডাতে মোটেই থাকা যাবে না। তো সোয়েটার পরে নিয়েছি, আর নিয়ে আমি পুরো একদম ফুল রেডি হয়ে গেছি, ব্যাস কিছুই করিনি, একটু লাইনার আর লিপস্টিক দিয়েছি, আর একটা টিপ পরেছি। তো দেখো, এখানে আমার মা মানে মিষ্টি আর জল গোপাল দেখে দিয়ে দিয়েছে। তো আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা মানে আমাকে দেখতে পর্যন্ত দেয়নি, আমি কিছুই করিনি, এগুলো আমার বোন আর কয়েকটা পুচকে পুচকে বন্ধুদেরকে নিয়ে এগুলি জায়গাটা ওরা নিজেরাই সাজিয়েছে। তো এবার আমি আমার বোনকে নিয়ে কেক কাটিং করে নেবো, মানে ওকে না নিয়ে করলে ঠিক আমার মানে ভালো লাগবে না, যতই বকি মারি তবুও তাই আমার বোনই তো। তো ও বলেছিল যে দিদি যখন কেক কাটবি তো সবার আগে আমাকেই খাওয়াবি, মানে ওকে আগে থেকে আর কি শিখিয়ে দিয়েছিলো। দিয়ে আমি বলেছিলাম যে অবশ্যই, আর এমনিও না বললেও আমি মানে দিতাম। তো এবার মাকে আর বাবাকে দিয়ে দেবে, ওখানে উপস্থিত প্রত্যেককেই দেওয়া হয়েছিল। তো আমি কে কে ছিলাম তোমাদেরকে সেই ভিডিওগুলো, ভিডিও না সরি, ছবিগুলো তোমাদেরকে দিয়ে দেব। তো দেখো, আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই, যদি ভালো লাগে এই ভিডিওটাকে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সকলকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।